وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের এক ভাই মিজানুর রহমান ইন্ডিয়া থেকে একটি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, মহিলাদের মেহেদি ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ এবং তা কোথায় ব্যবহার করা যায় তা বিস্তারিত জানাবেন। প্রথমে আমি আমাদের এই মিজানুর রহমান ভাইকে বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ? মহিলারা তো সাজগোজ করে থাকবে এবং গায়ে মেহেদি দিবে, এবং যেসব মহিলারা তাদের স্বামীর সাথে আছে, ওই স্বামীর জন্য সাজগোজ করা, মেহেদি লাগানো, এটা তাদের জন্য একরকম ইবাদত। এই মেহেদি নিয়ে আপনাদের সামনে আমি একটি হাদিস উল্লেখ করব। যদিও হাদিসটি দুর্বল হাদিস, ইমাম আহমদ রেওয়ায়ত করেছেন এই হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক বিবিকে বললেন যে তুমি মেহেদি লাগাও, তোমাদের মধ্যে কিছু কিছু মহিলারা তাদের হাতে মেহেদি লাগায় না, তখন তাদের হাত পুরুষের হাতের মতো দেখতে লাগে। তো হাদিসে আসছে যে ওনার ওই বিবি, তিনি মৃত্যু পর্যন্ত মেহেদি লাগানো বন্ধ করেনি, যদিও তিনি অনেক বছর বয়স পেয়েছেন। এই হাদিসটি দুর্বল হাদিস, তো যেহেতু মেহেদির কথা এসেছে আমি আপনাদের সামনে এই হাদিসটি উল্লেখ করলাম। তো মেহেদিটি কোথায় ব্যবহার করবে? এই মেহেদিটি আসলে অনেক আমাদের মা বোনদেরকে বেশিরভাগই দেখা যায় তারা হাতে মেহেদি লাগিয়ে থাকে, এবং শরীরে যে কোনো জায়গাতে লাগাতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ আমাদের মা বোনদেরকে দেখা যায় যে হাতে এই মেহেদিটি ব্যবহার করে থাকেন। তো মেহেদি হাতে লাগালে যে সমস্যাটা হয় সেটি হলো যে পর্দা নিয়ে যে সমস্যাটা, এটি হলো আমি উল্লেখ করতেছি। যে আমরা জানি যে যেসব মহিলারা বোরকা পরে তাদের হাত ঢাকা নিয়ে ওলামাদের মধ্যে দুটি মতামত আছে। একদল ওলামা বলেছেন তাদের হাত ঢাকাটি হলো ওয়াজিব, আরেক দল ওলামাগণ বলেছেন তাদের হাত ঢাকাটি মুস্তাহাব। কিন্তু হাতে যদি মেহেদি লাগানো থাকে তখন অবশ্যই ওই হাত কোনো একটি আজনবী পুরুষকে দেখানো যাবে না। তো আমাদের অনেক সমাজের মধ্যে অনেক মা বোনদেরকে আমরা দেখি থাকি, তারা নাকি বোরকা পরে হাত ঢাকে না, কিন্তু হাতের মধ্যে আবার মেহেদি লাগায়। মনে রাখবেন, যদি আপনি হাত একান্ত বোরকা পরে হাত না ঢাকেন, আপনার জন্য হাত ঢাকাটা উত্তম অবশ্যই, কিন্তু একান্ত যদি হাত না ঢাকেন তাহলে আপনি ওই হাতে মেহেদি দিতে পারবেন না। যদি মেহেদি দেন তাহলে অবশ্যই আপনার ওই হাত ঢেকে আপনি আজনবী পুরুষের সামনে যেতে হবে। আশা করি আপনারা আমার কথাই বুঝতে পেরেছেন। ওয়াসাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।